হ্যালো ফ্রেন্ডস আমি সায়ন্তন দাস এস এসডিআর ফুটবল অ্যানালিস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা ইতিমধ্যেই জানেন যে আমি ধারাবাহিকভাবে স্কোয়াড রিভিউ করছি এক একটা টিমের আইএসএলের টিমগুলো ধরে ধরে বেশ কিছু টিমের অ্যানালাইসিস করেছি অবশ্যই আরও কিছু টিমের অ্যানালাইসিস করা বাকি আছে খুব শীঘ্রই আইএসএল শুরু হবে হাতে মাত্র আটটা দিন বাকি অর্থাৎ যে কটা রিভিউ করতে হবে আমাকে খুব কুইক রিভিউ করতে হবে আজকে যাকে নিয়ে স্কোয়াড রিভিউ যে যেই টিমটাকে নিয়ে অনেকেরা অত্যন্ত প্রিয় একটি টিম সেটা হচ্ছে এসসি ইস্টবেঙ্গল নিয়ে আজকে আমি স্কোয়াড রিভিউ করব ইতিমধ্যেই থার্টি থ্রি স্কোয়াডের টিমটা যেটা রয়েছে সেটা কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে আপনারা সকলেই জানেন তবুও আমি আরও একবার বলে দেবো স্কোয়াডটা কারণ যেহেতু সেই স্কোয়াডটা নিয়ে আলোচনা করব। তবে আলোচনা শুরুর আগে আরও একবার রিকোয়েস্ট যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং বেল বাটনটি আছে যে আইকনটি আছে সেটি ক্লিক করুন হলে আপকামিং নোটিফিকেশান মিস হয়ে যাবে তো সবার আগে একবার চোখ বুলিয়ে নিয়ে যায় যে তেত্রিশ জনের স্কোয়াডটা কি রয়েছে আমি এক এক করে নামগুলো বলছি অরিন্দম ভট্টাচার্য শঙ্কর রায় শুভম সেন গোলকিপার ডিফেন্স হচ্ছে ড্যানিয়েল গোমস জয়নাল লরেন্স রাজু গায়কোয়ার আদিল খান গৌতম সিং স্লাভ ফ্রাঞ্চো প্রেস অঙ্কিত মুখার্জি আকাশদীপ সিং হিরা মন্ডল সেরিনেও ফার্নান্ডেজ মিডফিল্ডার সৌরভ দাস অমরজিৎ কিয়াম ড্যারেন সিডোল আঙ্গুসানা লালরিন লিয়ানা হামতে জ্যাকিচাঁদ সিং রফিক এবং রোমিও ফার্নান্ডেজ ডারভি সেভিচ আমির ডারভি সেভিচ এছাড়াও লোকেন মিতাই বিকাশ জায়রু শঙ্কু সিং সিট আপফ্রন্ট অর্থাৎ স্ট্রাইকার লাইন আপ পেরোসেভিচ ড্যানিয়েল চিমা বলবান্ত থকই সেইম হাউকিপ নাওরেম মহেশ সিদ্ধান্ত সিরোৎকার শুভ ঘোষ এই হচ্ছে থার্টি থ্রি স্কোয়াড স্কোয়াডে সবাইকে তো খেলানো সম্ভব নয় ডেফিনেটলি এটা রেজিস্ট্রেশন স্কোয়াড তবে একটা প্লেয়িং ইলেভেন করতে হবে তার সঙ্গে ম্যাচ ডে স্কোয়াড তৈরি করতে হবে তো সেই নিয়েই মূলত আজকে আলোচনা যে ফার্স্ট ইলেভেন কি হতে পারে কোচ কী ফরমেশনে যেতে পারেন অনালোডিয়াজের যে ফরমেশন সেটা কিন্তু ওনার প্রেফারেবল ফরমেশান হচ্ছে ফোর ফোর টু টিমে যা ডেপথ রয়েছে এবছর টিমে যা যে স্কোয়াডটা ওনার হাতে রয়েছে তাতে আমি মনে করি যে ডিফেন্সে এবং সেন্ট্রাল মিডফিল্ডে বিভিন্ন পজিশানে বেশ কিছু অপশন রয়েছে অর্থাৎ অপশন প্ল্যান এ সাকসেস না হলে প্ল্যান বি এর জন্য যে ধরনের কোয়ালিটি প্লেয়ার দরকার সেটা কিন্তু এই বছর রয়েছে ইস্টবেঙ্গল টিমের কাছে এবং যথেষ্ট ব্যালেন্স একটা টিম হয়েছে অবভিয়াসলি আপনারা জানেন যে ফোর যে ফরেন প্লেয়ার রয়েছে একজন এবছর থেকে একজন ইন্ডিয়ান স্কোয়াড অর্থাৎ সাতটা প্লেয়ার খেলাতে পারবে অপশন সেখানে ইন্ডিয়ান প্লেয়ারদের অপশন বেড়েছে তো সেই জায়গা থেকে খুব কুইশাল হবে যে ফার্স্ট যে ফোর ফরেনার প্লেইং ইলেভেনে নির্বাচন করা যেটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট হবে বিশেষ করে মানালো মানালোডিয়াজের কাছে তার কারণ তার হাতে যে ফরেনার যে কোয়ালিটি রয়েছে এবং যেই যেই পজিশনের ফরেন প্লেয়ার রয়েছে সেই জায়গা থেকে খুব ইম্পর্ট্যান্ট এই ফরেনার নির্বাচনটা কারণ এই ফরেনাররা কিন্তু ফ্যাক্টার করে দেবে আমি আবারও বলছি যদি তারা ঠিকঠাক খেলে ছজন ফরেনারই বছর নতুন আগে কিন্তু আইএসএল খেলেনি আইএসএলের সঙ্গে বা ইন্ডিয়ান ফুটবলের সঙ্গে যদি মানিয়ে নিতে পারে তাহলে কিন্তু এই ফরেনারদের উপর বেশ করে অনেকটা সাকসেস আশা করা যায় বেঙ্গল টিমে তবে শুরু করা যাক আজকের যে ফার্স্ট ইলেভেন কি হতে পারে যেহেতু ফোর ফোর টু ফরমেশনে কোচ খেলবেন সেই জায়গায় আমার আমার যেটুকু ধারণা প্রেডিক্টেড একটা ইলেভেন আমি যেটা মনে করি তার কারণ হচ্ছে গোলে অবশ্যই অরিন্দম কোনো অপশন নেই সেকেন্ড অপশন একমাত্র শঙ্কর রয়েছে আর শুভম তিনজনই বাঙালি গোলকিপার যেটা খুব ভালো একটা দিক ইস্টবেঙ্গলের জন্য তবে অরিন্দমকে খেলার জন্যই আনা হয়েছে অরিন্দমই ফার্স্ট ইলেভেন প্লেইং করবে লাস্ট ইয়ারের গোল্ডেন গ্লাভস উইনার এই জায়গাটায় কোনো সংশয় নেই যদি কোনোরকমভাবে অরিন্দম মানে কোনো সমস্যা থাকে তবেই কিন্তু সংকট আসবে দুটো ডিফেন্ডার সেন্টার ব্যাক যেহেতু ফোর ব্যাক সেন্টার ব্যাকে খুব সম্ভবত স্লাভ থাকছে ফার্স্ট ইলেভেন প্লেইং করবে স্লাভ এবং প্রেস অবশ্যই আছে আমি সেটা মাথায় রেখেই বলছি কিন্তু প্রেসের বদলে স্লাভ বেশি এফেক্টিভ হবে এই টিমের ক্ষেত্রে আমার মনে হয় তার কারণ কেন আমি বলছি স্লাভের অনেকগুলো গুণ রয়েছে যেটা হচ্ছে বাড়তি অ্যাডভান্টেজ কী পাবে স্লাভ খেললে যে কোনো সেট পিসে টমিস্লাপ গিয়ে হেড করতে পারে টমিস্লাপ সেট পিসগুলোতে গিয়ে মিট করতে পারে ভালো টাইমিংটা ভীষণ ভালো সেই কারণে কিন্তু এইটা একটা প্লাস পয়েন্ট এবং অনেকটা ফিজিক্যালি টমিসলাভ কিন্তু ফানজো প্রেসের থেকেও বেশি স্ট্রং আমার মনে হয়েছে ওর যেটুকু খেলা দেখেছি এবং অ্যান্টিসিফেশান ট্যাকেলিংটাও কিন্তু যথেষ্ট ভালো সেই জায়গা থেকে একটা দুর্দান্ত হাইট রয়েছে ডিফেন্সে হেডিংয়ের ক্ষেত্রে এই অ্যাডভান্টেজগুলো কিন্তু টমি স্লাপ খেললে পাবে এবং তার সঙ্গে হচ্ছে আদিল আদিল খানের খেলার সম্ভাবনা বেশি রকমভাবে যদি কেন আমি আদিল খানের সম্ভাবনা বলছি বেশি তার কারণ হচ্ছে ডিফেন্সে কিন্তু রাজু গায়কোয়ারও আছে অপশনাল রাজু গায়কোয়ারও কিন্তু খেলতে পারে কিন্তু রাজুকে কিন্তু আমার মনে হয় যে কারণ আপনারাও জানেন যে রাজু রাইট ব্যাকও খুব ভালো খেলে এই কারণে রাজুকে রাইট ব্যাক অঙ্কিতের কথা মাথায় রেখেও আমি রাজুর কথা এই কারণেই বলছি যে রাজুর মধ্যে কিন্তু একটা লম্বা থ্রো রয়েছে সেই থ্রোটা ভীষণ ডেঞ্জার যে কোনো টিমের এগেনস্টে এই রাজুর থ্রোগুলো কিন্তু বিপদ ডেকে আনতে পারে অপোনেন্ট টিমের ক্ষেত্রে তো এই অ্যাডভান্টেজটা যদি নিতে হয় রাজু রাইট ব্যাক খুব ভালো খেলে এবং আমরা খেলতে দেখেছি রাজুকে রাইট ব্যাক এই জায়গায় আমার মনে হয় যে ফার্স্ট ইলেভেনের রাইট ব্যাক হিসাবে অঙ্কিতের জায়গায় রাজু যদি খেলে বেশি বেটার হবে এবং কোচ খেলাতেও পারেন বা দিকে নিঃসন্দেহে হীরা প্র্যাকটিস ম্যাচগুলো অসম্ভব ভালো খেলছে যেটুকু নিউজ আছে এবং হীরার মধ্যে ডুয়েল কোয়ালিটি রয়েছে যেই রকম অ্যাটাকে যেতে পারে ওভারল্যাপ তো হিরার অসম্ভব ভালো স্কোরিং এবিলিটি ভালো হীরা ওভারল্যাপে গিয়ে গোল করতে পারে তো এই অ্যাডভান্টেজটা অবশ্যই কোচ নেওয়ার চেষ্টা করবে এবং তার সঙ্গে প্ল্যান বি বা সেকেন্ড অপশন কিন্তু সেরিনিয় ফার্নান্ডেজ রয়েছে তো হিরাই শুরু করবে এই চারজন ডিফেন্ডারের মধ্যে তাহলে আমি কি বললাম যে হীরা লেফট ব্যাক রাইট ব্যাক রাজু গায়কোয়ার আদিল এবং টমিস্লাভ এই যদি থাকে ভালো হবে ডিফেন্স লাইনটা এটা প্রেডিক্টেড যদিও মিডফিল্ড ফোর ফোর টু যেহেতু দুটো মিডফিল্ডার একজন ডিফেন্সিভ একজন অ্যাজ ইউজুয়াল অ্যাটাকিং মিডফিল্ডার খেলবে সেক্ষেত্রে অ্যাটাকিং মিডফিল্ডার ক্ষেত্রে লেফট মিডফিল্ডারটা আমির ডার ভিসেভিস লেফট ফুটেড প্লেয়ার অসম্ভব কোয়ালিটি প্লেয়ার আমি যেটুকু দেখেছি এখন যতক্ষণ না নামছে পুরোটা বলা যাবে না কিন্তু তার কারণ হচ্ছে সেট পিস অ্যাডভান্টেজ প্রত্যেক প্লেয়ারের মধ্যে কিছু না কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু গুণ থাকে সেই জায়গাটায় ইউজ করলে আমার মনে হয় বেটার হবে তার কারণ ড্যারেন সিডল যদিও রয়েছে কারণ ফোর অপশন কিন্তু খেলানোর ফোর ফরেনার সেই জায়গায় কিছুটা হলেও স্যাক্রিফাইস করতে হবে এটা কোচকেও করতে হবে কিছু করার নেই যত ভালোই প্লেয়ার হোক কিন্তু অ্যাস পার রিকোয়ারমেন্ট আমার কি রিকোয়ারমেন্ট রয়েছে অপোনেন্টের স্ট্রেংথ দেখে তো সেই জায়গায় আমার মনে হয় যে ড্যারেন সিডল ডেফিনেটলি ডেন্স ইডেলোর যথেষ্ট ভালো কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি প্লেয়ার নিয়েছে ডেন্স ইডোল ডিফেন্সিভ মিডফিল্ডারে ফিল্ডার কিন্তু অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স যদি ভাবা হয় তাহলে অ্যাটাকিংয়ের ক্ষেত্রে কিন্তু গোলটা করতে হবে সেই জায়গায় আমার মনে হয় যে ভীষণ কার্যকরী একটা ভূমিকা নিতে পারে আমির ডারভিজ এভিচ লেফট ফুটেড খুব ভালো দূরপাল্লা শট নিতে পারে এবং ডেড বল সিচুয়েশানে নো ডাউট খুব ভালো যে কোনো বক্সের বাইরে থেকে ফিক বা কর্নার সেগুলো কিন্তু নিতে পারে এবং এটা একটা বাড়তি অ্যাডভান্টেজ কিন্তু এবং তার সঙ্গে কিন্তু একজন ডিফেন্সিভ মিডফিল্ডার খেলাতে হবে ডিফেন্সিভ মিডফিল্ডারের মধ্যে অমরজিৎ কিয়াম রয়েছে সৌরভ দাস লাস্ট ইয়ার বেশ ভালো ফুটবল খেলেছে যেটুকু ম্যাচ পেয়েছে লোনে এসেছিল এসে কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে সৌরভ দাস তো সেই জায়গায় আমার মনে হয় যে সৌরভ দাস আঙ্গুসানা রয়েছে আঙ্গুসানা বিভিন্ন পজিশনে খেলতে পারে রাইট উইঙ্গার প্রয়োজনে খেলতে পারে রাইট ব্যাক খেলতে পারে এবং ডিফেন্সিভ মিডফেলারও খেলতে পারে তো অপশন রয়েছে ডিফেন্সিভ মিডফেলারের অপশনটা যথেষ্ট ভালো রয়েছে এরপরে আমি অবশ্যই আসবো যে প্ল্যান বি বা অন্য রকম ফরমেশন হলে কি হতে পারে বা কাকে কিভাবে খেলাতে পারে তবে আমির ডারভিসের সঙ্গে আমার যতদূর ধারণা যে অমরজিৎ কিয়াম বা সৌরভের মধ্যে একজন খেলবে কনফার্ম আমি এখন এই মুহূর্তে বলতে পারছি না কারণ তাদের পারফরমেন্স কী আছে প্র্যাকটিসে কেরকম খেলছে সেটা কিন্তু অনেকটা কোচের উপর ডিপেন্ড করবে লেফটে লেফট উইঙ্গার লেফট উইঙ্গারে বিকাশ রু রয়েছে তার সঙ্গে লোকেন মিতেই রয়েছে লেফট উইঙ্গারে বিকাশ লোকেন দুজনেই ভালো কিন্তু বিকাশ অনেক এক্সপিরিয়েন্স কিন্তু এই জায়গায়ও আমি একটু চেঞ্জেসের কথা ভাবছি হয়তো কোচ এরকমও করতে পারে তার কারণ হচ্ছে ডান দিকে রফিক রফিকের মধ্যে অ্যাটাকিং মিডিয়োর ভূমিকাও পালন করার ক্ষমতা রয়েছে রফিক অ্যাটাকিং মিডিও খুব ভালো খেলতে পারে সেই জায়গায় কোনো সময় যদি কোচ মনে করেন যে ড্যারেন সিডলকে খেলাবে তাহলে আমির ডারবি সেবিজের বদলে তখন অ্যাটাকিং মিডিও হিসাবে একজন কারণ অ্যাটাকিং তো খেলতেই হবে দুজন যেহেতু সেন্টার মিডফিল্ডার রয়েছে তো সেই জায়গায় রফিক আসতে পারে ডেফিনেটলি কারণ আবার রফিক রাইট থেকেও খেলতে পারে তো এই জায়গায় যদি ডারবি সেবিজ এবং সৌরভ দাস বাঙ্গুসা আঙ্গুসানা বা অমরজিতের মধ্যে একজন শুরু করে মিড ডার হিসেবি ফিক্স এবং ইন্ডিয়ান স্কোয়াডের মধ্যে যে তিনজনের নাম বললাম তার মধ্যে একজন যদি সেন্ট্রাল মিডফিল্ডে শুরু করে অবশ্যই ডান দিকে রোমিও ফার্নান্ডেস জ্যাকি চাঁদ সিং এবং রফিক রয়েছে এক্সপিরিয়েন্স যদি দেখা হয় তাহলে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মোহাম্মদ রফিক আসবে কিন্তু আবার রোমিও ফার্নান্ডেসকেও অস্বীকার করার জায়গা নেই বা জ্যাকি চাঁদকেও অস্বীকার করার জায়গা নেই কারণ জ্যাকি চাঁদও অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার কিন্তু রোমিও ফার্নান্ডেজকেও খেলাতে পারে তার কারণ দুর্দান্ত একজন স্পিডি উইঙ্গার সেই জায়গা থেকে রোমিও ফার্নান্ডেজও কিন্তু ফার্স্ট ইলেভেনে আসতে পারে এই জায়গাটায় কিন্তু একটু ডাউটফুল রয়েছে আমার যে কাকে শুরু করাবেন তবে ফার্স্ট চয়েস যদি বলা হয় আমি এক্সপিরিয়েন্সের দিকে মোহাম্মদ রফিককে যাব লেফট সাইডে এবং আফ ফ্রন্টে ডেফিনেটলি দুজন স্ট্রাইকার ফোর ফোর টু যেহেতু ড্যানিয়েল চিমা তার সঙ্গে পেরোসেভিচ অ্যান্টোনিও পেরোসেভিচ অ্যান্টোনিও পেরোসেভিচ আর ড্যানিয়েল চিমার মধ্যে দুজনের খেলার পার্থক্য রয়েছে তার কারণ হচ্ছে ড্যানিয়েল চিমা একজন বক্স স্ট্রাইকার ফোর ফোর টু একজন বক্স স্ট্রাইকার ডেফিনেটলি লাগবে এবং অ্যান্টোনিও পেরোসেভিচ হচ্ছে উইথড্রল খেলতে পছন্দ করে পিছন থেকে অপারেট করে স্ট্রাইকারে গিয়ে মিট করে দুটো উইঙ্গারের বল মিট করে এবং দুধপাল্লার শট নিতে পারে ভালো তো এই জায়গায় কিন্তু কম্বিনেশানটা খুব ভালো জমবে যে একজন উইথড্রল একজন বক্স স্ট্রাইকার এছাড়াও আরও একটা অপশন রয়েছে সেই অপশনটা কি যে ড্যানিয়েল চিমার সঙ্গে আরও একজনকে ইন্ডিয়ান স্কোয়াডের কাউকে খেলানো যেতে পারে স্ট্রাইকারে সেক্ষেত্রে বলবন্ত রয়েছে হাউকিপ রয়েছে নাওরেম মহেশ রয়েছে এইখানে কিন্তু ড্যানিয়েল চিমার সঙ্গে ইন্ডিয়ান স্কোয়াড যদি কাউকে খেলানো হয় তাহলে বলবন্তের থেকে আমি মনে করব যে কি স্টেজে রয়েছে তার ফিটনেস কোন জায়গায় রয়েছে যথেষ্ট বহুদিন ধরে খেলছে একটা এজ ফ্যাক্টর রয়েছে থেকে অনেকটা হয়েছে তো সেই জায়গায় হাউকি হাউকিবা মহেশ নতুন ইউজ করা উচিত বা করতে পারেন কোচ সেক্ষেত্রে অ্যান্টনিও পেরোসেভিচ কোথায় গেল নিশ্চয়ই টিমে থাকবে কি হবে অ্যান্টোনিও পেরোসোভিচ কিন্তু লেফট থেকে ইনসাইডে অপারেট করা যেতে পারে আনমার্ক থেকে ইনসাইডে আনা যেতে পারে এবং যেহেতু একটু উইথড্রল খেলে তাহলে লেফট থেকে যদি ইনসাইডে একটু উইথড্রল থেকে অপারেট করে তাহলে আমির বিচ এবং আপফ্রন্টে ড্যানিয়েল চিমা বা বলবন্তের সঙ্গে কিন্তু একটা যে কমিউনিকেশন বিল্ড আপ সে তার মাঝখানটায় সে ঢুকে গিয়ে একটা দুর্দান্ত ক্রিয়েটিভনেস তৈরি করতে পারে এইখানটায় লেফট সাইড তাহলে বলবেন যে ফাঁকা হয়ে গেল না কারণ যেহেতু হীরা রয়েছে সেই কারণেই এই ভাবনা যে হীরার ওভারল্যাপ এত ভালো এই লেফট চ্যানেলটাই কিন্তু ইউজ করতে পারে অপরদিকে আমির ডারভিস লেফট ফুটেড প্লেয়ার লেফ্ট সাইড চেপে খেলে তো সেই জায়গাটা কিন্তু অনায়াসে মেক আপ করতে পারে এই দুজন অল্টারনেটিভ ওয়েতে আমার এগুলো মনে হয়েছে এছাড়াও যদি ফোর টু থ্রি ফরমেশনে যায় একজন ফলস নাইন ইউজ করতে হবে সেক্ষেত্রে ফলস নাইন অসম্ভব ভালো অ্যান্টোনিও পেরোসোভিচ কারণ ফলস নাইন হিসাবে খেলতে বেশি পছন্দ করে তো ওভারঅল এইভাবে ইস্টবেঙ্গল টিমটাকে দাঁড় করাতে পারেন আমার মনে হয় মানালোডিয়াজ এই ব্যাপারগুলো ভাববেন যে প্রত্যেক প্লেয়ারের একটা বাড়তি প্লাস পয়েন্ট থাকে যেইটাকে কোচরা ইউজ করতে চান যে কি করলে আমার এই এই বিষয়গুলো বাড়তি অ্যাডভান্টেজ আমি পাবো কোনো কোচি সেটা হাতছাড়া করতে চাইবে না তো সেই কারণেই আমি রাজুর কথা রাইট ব্যাকে ভাবলাম আমির ডারভিসেভিজের কথা সিডল থাকা সত্ত্বেও ভাবলাম এবং অ্যান্টনিও পেরোসেভিজকে দুরকমভাবে ভাবা যেতে পারে তো ওভারঅল এইটাই আমার মনে হয়েছে তো আজকে ইস্টবেঙ্গল নিয়ে আলোচনা এটাই রইল তবে আমি সামনে আইএসএল আসছে প্রত্যেকটা ম্যাচ আমি করার চেষ্টা করব ভালো থাকবেন পাশে থাকবেন এবং চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভেরি মাচ Música